হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডাজমান ব্লগস। তো আজকের ভিডিওতে আমি এমন সাতটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেই বিষয়গুলি ফলো করে আপনারা যদি বাইক রাইড করেন তাহলে আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সামনে দেখে গাড়ি চালাবেন, ডানে বাঁয়ে নেওয়ার সময় অবশ্যই লুকিং গ্লাস দেখুন, যদি পিছনে ক্লিয়ার থাকে তারপর ডানে বাঁয়ে নিন। দুই নম্বরে যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে, সাইড রোড থেকে যখন আমরা মেন রোডে উঠি তখন অবশ্যই গাড়িটি থামাবো, ডানে বাঁয়ে ভালো করে লক্ষ্য করব কোনো গাড়ি আসতেছে কিনা, যদি কোনো গাড়ি না আসে তারপর মেন রোডে উঠব। তিন নম্বরে যে ব্যাপারটা নিয়ে আসছি সেটা হচ্ছে, ওভারটেক করার সময় অবশ্যই সামনের গাড়ির ইন্ডিকেটর ফলো করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে সামনের গাড়িটি কী করতে যাচ্ছে, তারপরে ওভারটেক করার সিদ্ধান্ত নিতে হবে, আর সবসময় চেষ্টা করতে হবে ডান দিক থেকে ওভারটেক করার। চার নম্বরে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গাড়ি চালানোর সময় অবশ্যই সামনের গাড়ি থেকে একটা দূরত্ব মেনটেন করতে হবে, কারণ যদি সামনের গাড়ি একটা ইমার্জেন্সি ব্রেক করে সেক্ষেত্রে আমাদের মোটরসাইকেলটা যেন পর্যাপ্ত জায়গা পায় ব্রেক করার জন্য। পাঁচ নম্বরে, ব্রেক করার সময় অবশ্যই থটল বন্ধ করুন এবং সামনের ব্রেক পিছনের ব্রেক হালকা করে আস্তে আস্তে ব্রেকের উপর প্রেসার ক্রিয়েট করুন, বাইক স্লো হয়ে গেলে তখন ক্লাচ চেপে ধরবেন। রাস্তায় হুট করে ব্রেক করবেন না, আর ব্রেক করার আগে অবশ্যই লুকিং গ্লাস ফলো করুন, পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা খেয়াল করে তারপর ব্রেক করুন। ছ নম্বরে, রাস্তার পাশে বালি থাকে কখনোই বালির উপর দিয়ে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন না, কারণ বালির উপরে গাড়ির ব্যালেন্স ঠিক থাকে না। রাস্তার উপরে পার্কিং করতে যাবেন না অথবা মোটরসাইকেল থামিয়ে রাস্তার উপরে দাঁড়াবেন না, রাস্তা থেকে যতটুকু দূরে সম্ভব হয় গাড়ি দাঁড় করান। তো বন্ধুরা, চেষ্টা করবেন এই সাতটি বিষয় ফলো করে বাইক রাইড করার জন্য। এই সাতটি বিষয় ফলো করে বাইক রাইড করলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসবে। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চেক ইউর বাইক বিফোর ইউ রাইড, ওয়ার হেলমেট, অ্যান্ড কিপ ওয়াচিং রেডাজমান ব্লগস। থ্যাংক ইউ।